একসাথে বসবাস করা শুরু করছেন তাদেরই বংশধর হচ্ছে ফিলিস্তিনিরা ফিলিস্তিনি কিন্তু কোনো ফিলিস্তিনিরা কিন্তু কোনো জাতি না যেমন ইসরায়েলাইটরা ওরা ওরা যেমন ধরেন যে কি ওরা ওদের একটা ওদের একটা এরকম একটা লিনিয়াস বা লাইনেস যাই বলেন সেটা আছে ফিলিস্তিনিদের তো সেটা নাই তো যাই মুসলিমদের বলতে পারেন কথাটা ফিলিস্তিনিদের বলে ভুল হবে তো ওই জায়গাটা যদি কোরআন দেখায় আপনি বলেন যে মুসলিমদের জেরুজালেমটাকে তাহলে বাইবেল দেখায় বলবে যে এটা কোরআন নাজিল হওয়ার আরো এক হাজার বছর আগে থেকে ইহুদিদের তখন কি করবেন আচ্ছা ভাই ওইখানে তো এইখানে একটা গুত্র ছিল একটা ক্ষুদ্র গুত্র ছিল ওইটার নাম ছিল সামারিটোসন মেবি এইরকম হতে পারে তাদের গুত্র সংখ্যা ছিল প্রায় ধারণা করা যায় ঐতিহাসিক গুণের মতে সাতশো বারো জনের মতো তাদের তারা অর্থোডক্স যারা খ্রিস্টান তারা মনে করে যে এই গুত্রটা মানে গুড়া গুড়া ইহুদি ছিল না অত আমরা মনে করতে পারি যে ওইখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান প্রায় ছিল তাই না আচ্ছা আপনি এখন কিভাবে দেখবেন ওইটা কি জাতিগত সমস্যা নাকি ধর্মের একটা ইয়ে ব্যাপার সেবা কোনটাকে জেরুজালেম এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘর্ষ জাতিগত আপনি মনে করবেন না ধর্মের দিক দিয়ে এটা সংঘাত জাতিগত সংঘাত আমি এটাকে মনে করব না কারণ বহু ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে বাস করতেছে বহু মানুষ বাস করতেছে সেখানে আমি এটাকে ধর্মীয় সংঘাত বলবো ডেফিনেটলি আমি এটাকে ধর্মীয় সংঘাত বলবো তাই আপনারা অনুপ্রাণিত জাতিগত সংঘাত বলতে পারেন সেটাও করতে পারেন জি মাতব্বর আপনারা তো বিভিন্ন সময় লাইভ করে থাকেন এবং বিভিন্ন এই যে

আমরা বংশ সূত্রে যে যেখানে পারছে জমি দখল করছে বা জমি কিনছে বা যেভাবেই হোক জমি অর্জন করছে সেইটারই বংশসূত্রে আমরা পাই সেটাই আমরা পাই পরবর্তীতে আমরা আবার আরেকজনের কাছে কিনি ইয়ে করি সে করি এইভাবেই কিন্তু প্রথম যে ব্যক্তিটা এই জমিটা মনে করেন যে নিজের নামে করলো সে তারা এই জমি কে দিচ্ছে সে কার কাছ থেকে নিচ্ছে সে ফাঁকা পয়সা নিচ্ছে এইটা প্রত্যেকটা দেশেই ঘটছে প্রত্যেকটা রাষ্ট্রেই ঘটছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই ঘটছে অল্প কিছু জায়গা আছে যেগুলাকে কেউ নিজের জমি বলে ঘোষণা করে না মাঝখানে কথা বললে ভাই আমি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় আমার বুকে ব্যথা করে ঘুমাতে পারি না রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে এই জন্য একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে একটু হ্যাঁ তো আপনি ফিজ ওই জমির কথাটা ধর্ম দেখায় না বলে যদি বলেন যে ওরা ওখানে থাকতেছে এই জমিটা বা এই জায়গাটা ওদের আমি আপনার সাথে একমত হব আপনি যখনই ধর্ম টানবেন আমি বলবো না ধর্মের দিকে গেলে পুরা ওই অঞ্চলটাই আরব পুরা ওই অঞ্চলটাই হচ্ছে ইসরায়েলের ইসরায়েলিদের বনি ইসরায়েল মানে ইসরায়েলের বংশ ইসরায়েলি গোষ্ঠীর বংশধরদের বনি আমি বলবো কারণ ওদের আপনার হাজার বছর আগে আসছে মানে এমন না যে যে ওরা দাবি করতেছে আমাদের পূর্বে ইসরা নবী ছিল এরকম না কিন্তু ওরা ওদের ওদের যে নবী বলে দাবি করছে সেই নবী এবং সেই গ্রন্থটাই আছে তখন থেকে ধরেন ইসলামে তো দাবি করা হয় যে আহ ইব্রাহিম নামের একটা নবী ছিল আদম নামের একটা নবী ছিল কিন্তু সেগুলো সেগুলোর দাবিটা আসছে কখন সেগুলোর দাবিটা আসছে সাতশো শতকে কিন্তু ওদের ক্ষেত্রে ওই দাবিটাই আসছে আরো এক হাজার বছর আগে এক হাজার বারোশো বছর আগে তাহলে তো ডেফিনেটলি ধর্মগ্রন্থের দিক থেকে তো ওরা দাবিদার আর আপনি বললেন যে নিরীহ মানুষটা মারে ভাই কারে মারতেছে নিরীহ মানুষ তো মরতেছে এটা তো এটা তো বলার অবকাশ নাই নিরীহ মানুষ যে মরতেছে কিন্তু মানুষগুলো কিভাবে মরতেছে কে কারে পুন্দা পুন্দি করতে গিয়ে মায়ের খাচ্ছে কে কার সেইগুলা যদি আপনারা অ্যাভয়েড করে যান তাহলে তো সমস্যা এই যে জিহাদি তথাকথিত জিহাদের নাম করে সন্ত্রাসী গোষ্ঠী গর্তের থেকে বাইর হয়ে একের পরে এক একেবারে পটকার মতন বোম মেরে টেরে আবার গিয়ে নিচে গর্তের নিচে ঢুকাইতেছে লুকাইতেছে ইঁদুরের মতো গিয়া হাসপাতালের নিচে বাংকার বানায় সেই হাসপাতালের নিচে লুকাইতেছে যারা তাইলে ওরা যখন বোমটা মারলো তখন সেটা হচ্ছে আপনার নজরে হয়তো পড়বে না কিন্তু যখন ওরা পাল্টা একটা বোমা খাবে পাল্টা পাছার মধ্যে লাত্তি খাবে তখন হয়তো আপনার নজরে পড়ে যাবে আরে আমার আহরে আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারতেছে না ফিলিস্তিনের ভাইদেরকে মারতেছে এই কথাটা টেকনিক্যালি ভুল কারণ মারতেছে তো এই পাশ থেকেই আগে বোমাটা তো মারতেছে এরা উঠতে বসতে চলতে ফিরতে প্রতিদিন পটকার মতন বোমা ফিট ফুটাইতেছে ওরা সেইগুলাকে ওরা যখন ওইটা দেখায় বলতেছে যে আমার মারতো দেখতো দেখে মারতেসি আপনি যখন শুধু বলবেন যে না ইসরায়েলরা ফিলিজিতে মারতেছে ভাই আমি ওই সম্পর্কে ওইটাতে তো সমর্থন জানাবো না আমি উল্টা দেখে দেখে হাসবো শুধু মানুষের মৃত্যু দেখে আপনাদের এই সমস্ত জঙ্গিদের মৃত্যু দেখে আমি হাসবো আর যাদের মৃত্যু দেখে কষ্ট পাওয়ার কথা ওইগুলো মৃত্যু দেখে আপনারা নিজেরও কষ্ট পান না ভাই একদম বাস্তব কথা আপনারা নিজের ওগুলো দেখে কষ্ট পান না যদি কষ্ট পাইতেন তাহলে আপনারা বলতেন ফিলিস্তিনিদেরকে আগে হামাসের কাছ থেকে উদ্ধার করতে হবে আপনি আমাকে সেটা বলতেন বলতেন কিন্তু ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে হামাসের কাছ থেকে ফিলিস্তিনিদেরকে বাঁচাইতে হবে হামাসের কাছ থেকে কেন কারণ এরা ওদেরকে জিম্মি করে এরকম খুনা করতেছে এখন হামাস ইসরায়েলের সৃষ্টি না আমেরিকার সৃষ্টি নাকি ইলুমিনিয়াতে সৃষ্টি সেটা আপনারা ভালো বুঝবেন কিন্তু আগে আপনাদের হামাসের বিরোধী করতে হতো আপনারা সেজরা মারতেছে না কথা তো ভুল ঘোষণা করেছেন বলেছেন যে কোন রাষ্ট্রে বসবাস করতে হলে যে কেউ বসবাস বিভিন্ন যে যেকোনো জাতি যে কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারে কিন্তু এখানে কোরআনে তো করা আছে ওইখানে জেরুজালেম হচ্ছে আর আজকা সেখানে হচ্ছে আমি দুইবার দিয়ে দিছি করতেছে ওরা যদি এটা দেখায় বলে যে এই যে দেখেন আমাদের ধর্মগ্রন্থ আমরা সত্য অথবা আজকে যদি আরেক পার্টি পাটি গিয়ে নিজের একটা নতুন ধর্ম বানায় ধরেন বুঙ্গা বুঙ্গা ধর্ম নামের একজন ধর্ম বানায় তারা কি বললো আমাদের ধর্মগ্রন্থে বলা আছে এটা সর্বশেষ কোরআন বাইবেল সবকিছুর পরে আমাদের এটা আসছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে ইসরায়েল ফিলিস্তিন ওই দুইটাই আমাদের সব আমাদের মধ্যপ্রাচ্য আমাদের এমনকি পুরো পৃথিবী আমাদের যদি এরকম কেউ আমি বাংলাদেশে আছি আমি কিন্তু দাবি করতে পারবো না এটা আমার ভূমি এটা আমি কখনো দাবি করতে পারবো না কোনো যুক্তি তো আসবে না মুসলমানদের ভূমি কিন্তু পৃথিবীর যে কোনো স্থানকে আপনি দাবি করতে পারবেন না সেটা কিন্তু এখানে আমার কথা কি শুনেছেন আমি কি কইছি আর আপনি কি কইতেছেন আবার শুন আবার বলবো আবার শুনবেন বলেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছে আপনি বলছেন যে ধর্মগ্রন্থে বাইবেলেও আছে কোরআনেও আছে কিন্তু আমরা দেখবো শেষে কোনটা আছে তা আমি আপনাকে বলতেছিলাম যে সেই রকম যদি শেষ আরো একটা ধর্মগ্রন্থ এখন যদি কেউ নাজিল করে করে বলে যে এই যে আমার বুঙ্গা বুঙ্গা নামক একজন ঈশ্বর সে বলছে যে ইসরায়েল ফিলিস্তিন দুটাই শালার আমার এই দুইটাই লাক্তি বের বাইট করে গেল সবগুলোরে এই দেশ আমার এবং তাদের যদি অনেক ক্ষমতা থাকে তারা যদি এইটা তো পশ্চিম কালেও সম্ভব নয় একটা দাবি করে একটা ধরনের একটা দাবি করে এটা কোনো তো মেনে নেওয়া যাবে না কোনো জাতি মেনে নেবে না এখন আর কি মেনে নেওয়া যাবে এটা কোনো লজিক পড়ে মেনে নেবেন না এই যে আপনি যেমন মেনে নেবেন না এই রকম দাবি সেরকম আপনি যখন বলতেছেন যে শেষ ধর্ম কোনটা এটা মেনে নেই এটা অন্য কেউ মেনে নেবে না না আমি দাবি আমি তো বলতে পারি যে খ্রিস্টানদের একটা ধর্ম আছে হ্যাঁ

মুসলিম আমি মনে করি যে মুসলিম কেননা তারা মসজিদে মাঝে যায় এবং তারা ওপরকে সালাম দেয় অতএব তাদেরকে বলা যাবে না আপনার যে মুসলিম ভাইদেরকে আপনার ভাইয়েরা মুসলিমরা যে মারতেছে সেটা নিয়ে আপনার কোনো কথা নাই কেন ভাই মুসলিম হয়ে মুসলিমদের লাশ কবর থেকে তুলে ছুড়ে ফেলে দিচ্ছে একটা বাচ্চার লাশ এই যে আপনি জানেন না এগুলো দেখা যাচ্ছে দুইটা একটা না দুই একটা না একটা না দুই একটা না দুই একটা না এরকম ঘটনা অনেক খুনা খুনি মারামারি চলতেছে কি বলেন আপনি দুই একটা এই যে ইয়েমেনে যুদ্ধ চলতেছে দুর্ভিক্ষ হয়ে গেছে সেখানে

আজকের যে সংবাদ মাধ্যমে বিভিন্ন উঠে আসছে তারা কতটা দায়িত্বশীল কতটা মানবতাবাদী করে আগে গুরু মানবতার ইতে খারাপি পাচ্ছি না এত মানবতা ওদের নারীদেরকে ধরে ধরে বন্দি করতেছে নারীদেরকে তুলে নিয়ে যাচ্ছে নারীদের স্কুলে যাওয়া ইউনিভার্সিটিতে পড়া বন্ধ করে দিচ্ছে নারীদেরকে বিয়ে দিয়ে দিতে বলতেছে আর তারপরে হচ্ছে লিঙ্গ বৈচিত্র্যময় লিঙ্গের অধিকারীদের খুন করে ফেলতেছে তারপরে হচ্ছে না সেখানে করোনা ভাইরাসের জন্য তার কাছে আফগানিস্তানের লাগানো সেখানে তালেবানদের কর্মকর্তাদেরকে জানাচ্ছে আমি আপনার দেশে আসতে চাই আমি তো অবৈধভাবে হয়েছি তখন তালেবান শাসক বলছে আপনি আসেন আপনার জামিল হোসেনা জামিল হোসেন একটু শ্বাস নেন শ্বাস ছাড়েন কথা বুঝেন আমি কি বলতেছি আপনি কি বলতে বুঝতেছেন একটু বুঝে কথা বলেন মানে খামোখা যদি এসে থাকেন যে কথা না বুঝে খামোখা কিছু বলবেন তাহলে লাভটা কি আপনারও সমান নষ্ট আপনি কি বুঝছেন আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে কি বলতেছেন কথাটা আমার আপনি বুঝতেন মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন কি করে আপনি যদি আমার কথা মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না কারণ আপনি প্রসঙ্গ আমি কি প্রসঙ্গে বলি আর আপনি কি প্রসঙ্গে বলেন মেলে না

ভারতীয় হিন্দুগুলা যারা খুন করে মানুষ মুসলিমদেরকে বা মুসলিমদেরকে গরু খাওয়ার জন্য পিটায় মারে জয় শ্রীরাম বলায় মারে ওইগুলা তাহলে ঠিক কাজ করছে ওরা জঙ্গি না তারপরে মায়ানমারে যে এরকম রোহিঙ্গাদেরকে একদম কচু কাটা করলো ওরাও তাহলে জঙ্গি না তারপরে হচ্ছে চীনে ওই ঘুরদের উপরে যা করতেছে ওইগুলো তাহলে জঙ্গিবাদ না ওইগুলা তাহলে কোনো অত্যাচার না কিচ্ছু না ওরা জাস্ট আপনার আপনি যেই ট্রিটমেন্টে বিশ্বাসী তালেবানের ট্রিটমেন্ট ওইটাই জাস্ট দিচ্ছে আপনাদেরকে জামিল ভাই ঠিক আছে না আপনি তালেবানকে পছন্দ আমি ইসরায়েলি তালেবান ফিনিশ ইয়া কি বলে ওটা চাইনা তালে চাইনিজ তালেবান বার্মিজ তালেবান এবং ভারতীয় তালেবান আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে ওরাও আপনারা তালেবানদের মতোই ওরাও মানবিক ওরা এগুলো একদম পুরা মানবতা দেখিয়ে দিচ্ছে আপনাদের উপর অত্যাচার করে খুব মানবতা দেখাচ্ছে তারা কেমন লাগলো সুন্দর লাগলো না তাদের একটা নিয়ম তারা তাদের একটা নিয়ম রয়েছে এবং ভালো লাগলো না অল্প ভালো লাগলো বেশি একটা লাগাইতে পারলাম না কারণ আপনি প্রসঙ্গে থাকতে পারতেছেন না এটা আমার জন্য একটু কষ্টকর কারণ হচ্ছে এতে আলোচনা করে সময় নষ্ট হচ্ছে আমি বলি একটা কথা 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 আপনি বলেন খুবই মুশকিল আগানো তাই আপনার কাছে দুঃখ প্রকাশ করছি হার মানছি হেরে গিয়ে পালিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ আপনি জিতে গেছেন এবং আপনার জন্য আমি পুরস্কার সহ আপনাকে হচ্ছে বিদায় জানাই পুরস্কারটা ছবিটা দেখিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ শুভরাত্রি কি একটা অবস্থা আল্লাহ